নীলফামারীর সৈয়দপুরে ঐতিহ্যবাহী সাহিত্য সাংস্কৃতিক সংগঠন সতীর্থ পা দিল দুই যুগে। এ উপলক্ষে 8 মার্চ তারা পালন করল 23 বছর পূর্তি উৎসব। ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনকে আবার নতুন করে উজ্জীবিত করার পাশাপাশি নতুন প্রজন্মকে বই পড়ে আগ্রহী করে তুলতে চায় সংগঠনটি। নতুনদের নেতৃত্বে নিয়ে আসাও তাদের লক্ষ্য। আধুনিক গান হোক বা ভাওয়াইয়া, সুরের মূর্ছনায় মাতোয়ারা দুই যুগের কর্মীরা মঞ্চের সামনে ওপরে গানের সাথে শরীরের ভাষাই বলে দেয় সুস্থ বিনোদন পেলে কতখানি প্রাণোচ্ছল হয়ে ওঠে সবাই। অনুষ্ঠানটি নীলফামারীর সৈয়দপুরের সাহিত্য সাংস্কৃতিক সংগঠন সতীর্থের দুই যুগে পদার্পণ উপলক্ষে। নাচ গান কবিতায় মুখর পুরো সংগঠন প্রাঙ্গণ। শত শত দর্শকের উপস্থিতি আরও উৎসাহ যুগিয়েছে কর্মীদের। মঞ্চের বাইরে চিত্রাঙ্কন ও চারুকারু প্রদর্শনী দর্শনার্থীদের মনের খোরাক মিটিয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতার প্রতিটি কর্মই স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় পুরস্কার কয়েকজন পেলেও সবার প্রচেষ্টা স্থান পাওয়ায় খুশি অংশগ্রহণকারীরাও। তেইশ বছর পূর্তির এই উৎসবে যেন মিলন মেলা ছিল সংগঠনের কর্মীদের। হাতে গড়া সংগঠনের উত্থান পতনের সাক্ষী পুরনো কর্মীরা স্মৃতিচারণে আবেগ আপ্লুত, স্মরণ করলেন সংগঠন তৈরির চ্যালেঞ্জের কথা। সংগঠনের কার্যক্রম নিয়ে খুশি অভিভাবকরাও। আজকে আমরা 24 বছরে পদার্পণ করলাম, এই জন্য আমরা সবাই অনেক 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 খুশি। আগে তো শুধু নিজের বইটাই পড়তাম, তারপরে এখানে এসে লাইব্রেরির ভিতরে 7000 বই, তার মাঝে আমরা একটা স্টুডেন্ট মানুষ, অন্যান্য বই হাতে পেয়ে খুব ভালো লাগছে। যেহেতু আমরা সবাই আবার এক জায়গায় হয়েছি, তাহলে কেন নয়, কেন আবার এই সংগঠনটাকে আবার নতুন করে আমরা পুনরুজ্জীবিত কেন করব না। বাচ্চারা তো অনেক উৎসাহিত হচ্ছে, কারণ আমি গত শুক্রবার দেখছি মানে জায়গা দিতে পারতেছিল না। সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি সাহিত্য চর্চায় শুরু থেকেই বড় ভূমিকা পালন করে যাচ্ছে সতীর্থ। তাকে সাজানো বিভিন্ন ধরনের বই ম্যাগাজিন শুধু সংগঠনের ঘরকেই সমৃদ্ধ করেনি, বই পড়তে উৎসাহ যুগিয়েছে বিভিন্ন বয়সী পাঠকদের। সতীর্থের দায়িত্বপ্রাপ্তদের লক্ষ্য নতুনদের সাথে নিয়ে সৈয়দপুরের ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনকে আবারও জাগিয়ে তোলা। নিয়মিত সাহিত্য ও সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে নেতৃত্ববোধ গড়ে তোলাও অন্যতম লক্ষ্য। এরা স্কুলের শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী, এনারা নিয়মিত আমাদের এখানে বই পড়ে, আমাদের এখানে এসে বই পড়ে, বাসায় নিয়ে গিয়ে পড়ে। যারা রেগুলার এই চর্চার মধ্যে থাকে তারাই একসময় এখানে এসে কর্ণধার হবে এবং ভবিষ্যতে আমাদের এই সংগঠনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এই চিন্তাটাই আমাদের আছে। সাংস্কৃতিক অঙ্গনটাকে আরও বেশি উজ্জীবিত করা যায়, এ নিয়ে আমাদের অন্যান্য সংগঠনের সাথে কয়েকটা সংগঠনের সাথে কথা হয়েছে। তারাও চিন্তাভাবনা করতেছে যে তারা কীভাবে সৈয়দপুরের সাংস্কৃতিক পরিবেশটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা যায়। সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে বিকেলে কেক কাটা ও র্যালিতে অংশ নেয় সতীর্থের কর্মীরা। এ সময় সংগঠনটিকে উৎসাহ দিতে আসেন পৌর মেয়র রাফিকা আক্তার জাহান।